বন্ধুরা, আজকে আমরা আপনাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ জব নোটিফিকেশন নিয়ে এসেছি। তো আপনারা যারা ত্রিপুরা থেকে রয়েছেন তাদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ রয়েছে বন্ধুরা, কারণ আজকের নোটিফিকেশনে টোটাল 650টি ভ্যাকেন্সি রয়েছে বন্ধুরা। এখানে প্রচুর ভ্যাকেন্সি রয়েছে। এক্ষেত্রে ওয়ারের জন্য 265টি, এসসির জন্য 97টি, এসটির জন্য 48টি, ইডব্লিউএসের জন্য 65টি এবং ওবিসির জন্য এখানে টোটাল 175টি ভ্যাকেন্সি রয়েছে। এক্ষেত্রে বন্ধু আপনারা ইউআর, এসসি, এসটি, ওবিসি সকলে অ্যাপ্লাই করতে পারবেন। এখানে সকল ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য এখানে ভ্যাকেন্সি রয়েছে। এবং এখানে যে পোস্ট রয়েছে সেটা হলো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। তো এই পোস্ট আবেদন করার জন্য যে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন রিকোয়েড রয়েছে সেটা হলো প্রথমত আপনাদের গ্রাজুয়েট হতে হবে, সাথে অবশ্যই আপনাদের গ্রাজুয়েশনে 60% মার্কস থাকতে হবে, তাহলে আপনারা এই পোস্টে আবেদন করতে পারবেন। তবে এক্ষেত্রে আপনারা যারা এসসি, এসটি অথবা পিডব্লিউডি ক্যাটাগরি ক্যান্ডিডেটস রয়েছেন তারা কিন্তু এখানে 55% মার্কস থাকলেও আপনারা এই পোস্টে আবেদন করতে পারবেন। তারপর আমরা দেখে নিচ্ছি এখানে যে এজ ক্রাইটেরিয়া রয়েছে। তো বন্ধুরা, এখানে যে মিনিমাম এজ লিমিট রয়েছে সেটা হলো 21 ইয়ার্স এবং ম্যাক্সিমাম যে এজ লিমিট রয়েছে সেটা হলো 28 ইয়ার্স। তো এক্ষেত্রে শেডিউল ক্যাস্ট অর্থাৎ এসসি, এসটি এবং ওবিসিদের জন্য এখানে এজ রিল্যাক্সেশন রয়েছে। এবং তারপর রয়েছে ডেট অফ অনলাইন টেস্ট টেন্টেটিভ। তো এক্ষেত্রে বন্ধুরা যে সিলেকশন প্রসেস রয়েছে আপনাদেরকে এখানে অনলাইন টেস্টের মাধ্যমে সিলেকশন করা হবে এবং অনলাইন টেস্টের এখানে যে ডেটটা রয়েছে সেটা সম্ভবত সেপ্টেম্বরের 4 তারিখ হতে পারে। তো বন্ধুরা, এখানে আমি আবারও বলছি এখানে যে টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে সেটা হলো 650টি ভ্যাকেন্সি রয়েছে। তো আপনারা যারা ইন্টারেস্টেড রয়েছেন অবশ্যই এখানে অ্যাপ্লাই করে নেবেন বন্ধুরা, এটা একটা দারুণ অপরচুনিটি রয়েছে আপনাদের সকলের জন্য। তো আজকে নোটিফিকেশনটি এসেছে আইডিবিআই ব্যাংকের তরফ থেকে। তো বন্ধুরা, কিছুদিন আগেও আইডিবিআই ব্যাংকের তরফ থেকে আরেকটি নোটিফিকেশন বেরিয়েছিল যেখানে এক্সিকিউটিভ পোস্টের লোক নিয়োগ করা হয়েছিল। তো আজকে যে নোটিফিকেশনটি বেরিয়েছে বন্ধুরা সেখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টের লোক নিয়োগ করা হবে। তো এখানে আপনারা যারা ত্রিপুরা থেকে রয়েছেন তার এখানে ত্রিপুরার জন্য ভ্যাকেন্সি রয়েছে বন্ধুরা। এখানে আপনারা লোকেশন দেখতে পাচ্ছেন, ত্রিপুরা এখানে রয়েছে নর্দার্ন জোনে। তো এখন আমরা দেখে নিচ্ছি এখানে যে এজ রিল্যাক্সেশন ডিটেলস রয়েছে। তো বন্ধুরা, আমি প্রথমে বলেছি এখানে যে এজ লিমিট রয়েছে সেটা হলো মিনিমাম 21 ইয়ার্স এবং ম্যাক্সিমাম 28 ইয়ার্স। তবে এক্ষেত্রে যারা আপনারা শেডিউল ক্যাস্ট রয়েছেন অর্থাৎ এসসি, এসটি অথবা ওবিসি রয়েছেন তাদের জন্য এখানে এজ রিল্যাক্সেশনও রয়েছে। যেমন এসসি, এসটিদের জন্য এখানে রয়েছে 5 ইয়ার্স, ওবিসিদের জন্য রয়েছে 3 ইয়ার্স এবং আদার ক্যাটাগরি যেমন পিডব্লিউডির জন্য এখানে রয়েছে 10 ইয়ার্স। তো আপনারা যারা এসসি অথবা এসটি রয়েছেন এখানে আপনার 33 ইয়ার্স পর্যন্ত হলেও অ্যাপ্লাই করতে পারবেন এবং যারা ওবিসি ক্যাটাগরি ক্যান্ডিডেটস রয়েছেন তারা এখানে 31 ইয়ার্স হলেও আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এবং তারপর রয়েছে এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান। তো বন্ধুরা, এক্ষেত্রে অবশ্যই আপনাদের প্রথমত গ্রাজুয়েট হতে হবে এবং অনলাইন ফর্ম সাবমিশনের সময় আপনাদের যে সকল ডকুমেন্টস প্রয়োজন হবে সেগুলি প্রথমত আপনাদের গ্রাজুয়েশনের অল সেমিস্টার মার্কশিট, তারপর এখানে রয়েছে হাই স্কুল অর্থাৎ ক্লাস 10 পাস মার্কশিট, 12 পাস মার্কশিট এবং যে সার্টিফিকেট রয়েছে বন্ধুরা সমস্ত সার্টিফিকেট কিন্তু আপনাদের স্ক্যান করে আপনাদের আপলোড করতে হবে অনলাইন ফর্ম সাবমিশনের সময়। তারপর রয়েছে সিলেকশন প্রসেস। তো এক্ষেত্রে আপনাদেরকে অনলাইন টেস্টের মাধ্যমে সিলেকশন করা হবে এবং অনলাইন টেস্টের সিলেবাস সাবজেক্ট ওয়াইজ ডিটেলসে নোটিফিকেশনে দেওয়া আছে। তো আমি নোটিফিকেশনের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে ডেসক্রিপশন থেকে নোটিফিকেশন ডাউনলোড করে সিলেবাস ডিটেলস আরও বিস্তারিতভাবে দেখতে পারবেন। তো এখানে প্রথমে রয়েছে লজিক্যাল রিজনিং, ডাটা অ্যানালাইসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন থেকে টোটাল 60 কোশ্চেন আসবে এবং এর জন্য টোটাল মার্কস রয়েছে 60। তারপর ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে আসবে 40 কোশ্চেন, টোটাল মার্কস রয়েছে 40 এবং কোয়ান্টিটিভ অ্যাপিচিউড থেকে আসবে টোটাল 40 কোশ্চেন এবং এর জন্য মার্কস রয়েছে 40 এবং জেনারেল ইকোনমি, ব্যাঙ্কিং এবং অ্যাওয়ারনেস থেকে আসবে 60 কোশ্চেন, টোটাল মার্কস রয়েছে 60। এখানে বন্ধুরা প্রতিটি কোশ্চেনের জন্য এখানে 1 মার্কস রাখা হয়েছে এবং সবগুলি সাবজেক্ট এখানে টোটাল এক্সামের জন্য যে টাইম ডিউরেশন রয়েছে সেটা হলো বন্ধুরা 2 আওয়ার্স এবং এক্ষেত্রে টোটাল 200 মার্কসে এক্সাম হবে। তাছাড়া এখানে কাট অফ মার্কসও নোটিফিকেশনের ডিটেলসভাবে দেওয়া আছে, আপনার নোটিফিকেশনটি ডাউনলোড করার ব্যাপারে বিস্তারিত দেখে নেবেন। তারপর এখানে রয়েছে ইম্পর্টেন্ট ডেটস। তো বন্ধুরা, এখানে অনলাইন ফর্ম সাবমিশন অলরেডি স্টার্ট হয়ে গেছে আগস্টের 10 তারিখ থেকে এবং এখানে যে লাস্ট ডেট রয়েছে অনলাইন ফর্ম সাবমিশনের সেটা হলো আগস্টের 22 তারিখ। তো আপনারা যারা ইন্টারেস্টেড রয়েছেন অবশ্যই এখানে আগস্টের 22 তারিখের মধ্যে অ্যাপ্লাই করে নেবেন। তো এখানে যে অ্যাপ্লাই প্রসেস রয়েছে বন্ধুরা সেটা সম্পূর্ণ অনলাইনে আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে। তো অ্যাপ্লাই করার জন্য এখানে আপনাদের আইডিবিআই ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পর এখানে আপনারা ক্যারিয়ার ট্যাবে ক্লিক করে ইজিলি রেজিস্ট্রেশন কমপ্লিট করার পর অ্যাপ্লাই করতে পারবেন এবং নোটিফিকেশনে অ্যাপ্লিকেশন প্রসিডিউর সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ দেওয়া আছে। তো আপনারা অবশ্যই নোটিফিকেশনটি ডাউনলোড করে অ্যাপ্লাই প্রসেস সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ দেখে তারপরেই অ্যাপ্লাই করবেন। তারপর আমরা দেখে নিচ্ছি এখানে যে অ্যাপ্লিকেশন ফি ডিটেলস রয়েছে। তো এক্ষেত্রে এসসি, এসটি এবং পিডব্লিউডি ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য এখানে অ্যাপ্লিকেশন ফি রয়েছে 200 টাকা এবং যারা আদার ক্যাটাগরি ক্যান্ডিডেটস অর্থাৎ জেনারেল অথবা ওবিসি ক্যাটাগরি ক্যান্ডিডেটস রয়েছেন তাদের জন্য এখানে অ্যাপ্লিকেশন ফি রয়েছে 1000 টাকা। তো বন্ধুরা, সেটা কিন্তু সম্পূর্ণ নন রিফান্ডেড ফি রয়েছে এবং অনলাইন ফর্ম সাবমিশনের সময় আপনাদের এই অ্যাপ্লিকেশন ফিটা অনলাইনে পেমেন্ট করতে হবে। তো বন্ধুরা, আশা করছি আজকের নোটিফিকেশন রিপোর্টের ডিটেলসগুলো আপনাদেরকে বুঝিয়ে দিতে পেরেছি। তারপরও যদি আপনাদের কোনো কনফিউশন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।
এবং এরকম আরও জব রিলেটেড আপডেটস অর্থাৎ যে কোনো সরকারি এবং প্রাইভেট চাকরির নোটিফিকেশন সবার প্রথমে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর যদি বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। নমস্কার।